আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি ইওর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাকটিভ কেয়ারস দেখে বাচ্চি আজকে আমরা কিন্তু একটা স্টোরি শুনবো সাকসেস স্টোরি শুনবো আমাদেরই একজন স্টুডেন্টের হি ইজ দ্য স্টুডেন্ট অফ आवर ডেটা অ্যানালিটিক্স এন্ড ক্যারিয়ার প্যাথ ব্যাচ 1 আমরা জানি যে ডেটা অ্যানালিটিক্স ফিল্ডটার ডিমান্ড দিন দিন বাড়ছে এবং সেই সাথেই বাড়ছে এই সেক্টরে কাজ করার স্কোপও সো এটার কথা মাথায় রেখে কিন্তু আমরা আজকে অবশ্যই ওনার স্টোরি শুনবো ওনার মুখ থেকেই সো প্লিজ ওয়েলকাম आवर গেস্ট

তো সবার আগে আমরা একটু ডাইরেক্ট কোয়েশ্চেন করে ফেলি এই ক্যারিয়ার পাথে ওভারঅল লার্নিং এক্সপেরিয়েন্সটা কেমন ছিল একদম মানে আমি যদি আমার ভাষায় বলতে চাই তাহলে এই যে যে লার্নিং এক্সপেরিয়েন্স এই ক্যারিয়ার পাথটার এটা মানে আসলে যে এনরোল করবে না বা যে করেনি সে আসলে বুঝতে পারবে না মানে এটা ভাষায় বোঝানোর মতো না খুবই ভালো হ্যাঁ কারণ হচ্ছে একজন ভালো ইনস্ট্রাক্টর পাওয়াটা আসলে এটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ অনেক কোর্স অ্যাভেলেবেল থাকে অনেক কোর্স অনেক জায়গায় আছে অনেক ফ্রি রিসোর্স আছে কিন্তু আসলে সাব্বির হোসেন রসি ভাইয়া যে এই ক্যারিয়ার পার্টটার সাথে আছে এবং এই যে যে কোর্সটা করাচ্ছে উনি মানে আনবিলিভেবল ভাবে এত সহজ করে বুঝায় যে মানে কি বলবো এটা আসলে আমাদের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের একই ভাষ্য মতে যে ভাইয়া দারুন ভাবে শেখায় জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া উইথ দ্যাট বিং আমাদের যে ক্যারিয়ার প্যাথের আউটলাইনটা এইখানে এক্স্যাক্টলি কি কি জিনিস আপনার অ্যাকচুয়ালি ভালো লেগেছে এবং এট দ্য সেম টাইম যদি এটাকে একটু ডিটেলসে আমাদেরকে বলতেন যে আউটলাইনটা ঠিক কেমন যাতে আমাদের নিউ অডিয়েন্স রা প্রপারলি বুঝতে পারে আচ্ছা তো আমাদের যে আউটলাইনটা ছিল সেটার মধ্যে ইনক্লুড ছিল যে অ্যাডভান্স এক্সেল তারপর পাওয়ার বি আই স্ট্যাটিস্টিক্স উইথ পাইথন আর এগুলা দিয়ে তো আসলে আমরা মোটামুটি সবাই যারা কম্পিউটার নলেজ আছে সাধারণভাবে তারা মোটামুটি সবাই কিন্তু এক্সেলের মধ্যে এক্সপিরিয়েন্স গেইন করে বাট অ্যাডভান্স এক্সেল ব্যাপারটা সবাই আসলে গেইন করে না বা সঠিকভাবে যে যে প্রক্রিয়াটা আছে সেটা আসলে মেনটেন করতে পারে না এই দিক এই দিক থেকে আর কি এই যে যে আমাদের ক্যারিয়ার পার্টটা ছিল এটার মধ্যে আসলে অ্যাডভান্স এক্সেলের যে ব্যাপারগুলো এগুলো খুব ভালোভাবে এবং সুনিপণভাবে এগুলো কভার আপ করা হয়েছে আর পাওয়ার বিআই পাওয়ার বিআইয়ের যে প্রজেক্টগুলো ছিল সেগুলোর মধ্যে আসলে খুবই অ্যাডভান্স লেভেলের যে প্রজেক্ট সেগুলো আমরা করতে পেরেছি পাওয়ার বি নিয়ে আসলে খুবই খুবই ভাইয়া ভালোভাবে শিখাইতে পারছে আর দিক থেকে আসলে সবাই মাই এসকিউএল তারপরে এইসব যেই ইগুলো আছে এগুলা আসলে মানে কভার আপ করে বাট স্নোফ্লেক যেই ব্যাপার মানে ইটা আছে প্ল্যাটফর্মটা সেটা আসলে স্নোফ্লেকটা আমি আগে কখনোই মানে আমি এর আগে টুকটাক ফ্রি রিসোর্সে যেগুলা ছিল সেগুলো নিয়ে আর কি ঘাটাঘাটি করতাম তো স্নোফ্লেক নিয়ে আমি কখনোই মানে শুনিনি এই ক্যারিয়ার পাতে জয়েন করার পূর্বে। তো আসলে ভাইয়া স্নোফ্লেকটা এত সুন্দর করে এবং মানে ম্যাজিক্যালি এইটা শেষ করে দিয়েছে যে মানে খুবই দারুণ ভাবে স্নোফ্লেকটা ভাইয়া কভার আপ করেছিল আর পাইথন তারপরে আর এগুলো দিয়েও ভাইয়া মানে যেমন আমরা সচরাচর যেই ব্যাপারগুলা সেগুলো হচ্ছে যে আমরা কোন নলেজটা কিভাবে প্রয়োগ করব সেই ব্যাপারগুলা মানে খুব ভালোভাবে আগে বুঝতে পারতাম না বাট জয়েন করার পরে তো এগুলো শিখছি আর হচ্ছে পাইথন এবং আর এর মধ্যে যে আর এবং পাইথনে পাইথনে যে সাইনি যে অ্যাপসটা আছে সাইনি যে লাইব্রেরিটা আছে এটা ইউজ করে যে মানে এত সুন্দরভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায় এবং সেটা লাইভ করা যায় ভাইয়া এই জিনিসটা খুব ভালোভাবে ক্যাপচার মানে দেখাইছে এর আগে আসলে সাইনি দিয়ে যে এটা করা যায় এটা নিয়ে আসলে আমাদের হয়তো বা কারো ওরকমভাবে নলেজ ছিল না ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি অ্যাকচুয়ালি বেশ কিছু টপিকস নিয়ে আমাদেরকে জানালেন সো মোস্ট ডেফিনেটলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আমি জানিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের কারোর কাছে যদি অ্যাকচুয়ালি মনে হয়ে থাকে যে আমাদের ডেটা এবং ক্যারিয়ার প্যাথের বিআই যে ক্যারিয়ার প্যাথটি আছে এখানে ঠিক কী কী জিনিস পড়ানো হবে কি কি জিনিস আমি শিখবো মোস্ট ডেফিনেটলি সবাইকে একটু অনুরোধ করব আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আপনারা চাইলে ভিজিট করুন আমাদের ডেটা অ্যানালিটিক্স বিআই ক্যারিয়ার প্যাথ ব্যাচ টু কিন্তু শুরু হয়ে গিয়েছে সো

দেই যে আমাদের কিন্তু ক্লাস এই অগাস্টের সাতাশ তারিখে শুরু হয়ে গিয়েছে সো সেই ক্লাসটার কিন্তু রেকর্ডিংও আপনি পেয়ে যাবেন যদি আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে ফেলেন আমাদের যা যা জিনিস ক্লাসেসগুলো আছে আমাদের চল্লিশটারও বেশি লাইভ ক্লাস হবে দেড়শোরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও আছে সো আপনি যদি এই মুহূর্তে আপনি আমাদের যদি স্টুডেন্ট হয়ে যেতে চান তাহলে আপনি দেশেরও বেশি প্রি রেকর্ডের ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু শিখে ফেলতে পারবেন এবং যেটা বললাম যে যেটা ভাইয়া বললেন যে বেশ কিছু ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্টসও এখানে দেখানো হয়েছে সেই প্রজেক্টসগুলো থেকেও হয়তো আপনি অনেকটুকু হেল্প পেয়েছেন ভাইয়া আমি যদি এখন নেক্সট আপনাকে জিজ্ঞেস করি যেহেতু আমরা আজকে আপনার সাকসেস স্টোরিটা নিয়ে আলোচনা করবো আপনি ঠিক কি দেখে আপনি আমাদের অ্যানালিটিক্স এন্ড বিআই ক্যারিয়ার প্যাথে শুরুতে এনরোল হলেন আপনার মাইন্ডসেট টা কি ছিল যে কেন আমি অ্যানালিটিক্স এবং বিআই তে ক্যারিয়ার গড়ে তুলব আচ্ছা আমি মূলত সিএসসি যখন স্টুডেন্ট ছিলাম তো আসলে আমার ট্রুলি বলতে গেলে যে কোডিং এর যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে খুব একটা আমি ওটার প্রতি আগ্রহী হই নাই তো যার কারণে আমার কোডিং নিয়ে একটু অপারগতা ছিল তো আফটার দ্যাট আমি কিছুদিন দেখতে দেখতে তো বেশ কিছুদিন প্রায় সিক্স মান্থের মতো আমি আসলে যে কী করবো কী করবো এই ব্যাপারটা নিয়ে তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তো দেখতে দেখতে আমি দেখলাম যে ডেটা সায়েন্স আমাদের ফিউচারে খুবই ভ্যালুয়েবল একটা টপিক হয়ে উঠতেছে এবং তার মধ্যে ডেটা অ্যানালাইসিস হচ্ছে একদম মানে সেটার শুরু থেকে আর কি ডেটা অ্যানালাইসিস প্রয়োজন হয় তো আফটার দ্যাট ডেটা অ্যানালাইসিস নিয়ে আমি বেশ কিছু রিসোর্স যেমন আমি এই কোর্সে এনরোল করার পূর্বে যে গুগল ডেটা অ্যানালাইসিস যে সার্টিফিকেটটা আছে ওইটা কমপ্লিট করছি যদিও ওইটা ইংরেজিতে হওয়ার কারণে অনেক কিছু আসলে আমাদের ধরাটা পসিবল হয় না কারণ ওদের ইংরেজি বলার যে কোর্সে রাতে ওদের যে ইংরেজি বলার যে মানে অ্যাকসেন্ট সেগুলো আসলে সব যে একেবারে আমরা মানে যতই রিপিটেডলি দেখি না কেন বাংলায় এই ব্যাপারটা হওয়ার মতো সুবিধা আর কিছু নাই তো সাবির হোসেন রসিদ ভাইয়ের সাথে আসলে আমার ফেসবুক অ্যাড ছিল পূর্বেই তো একদিন দেখলাম যে ভাইয়া পোস্ট দিল যে এরকম শেয়ার কি কোর্সটা করাবে তো ভাইয়ার সাথে আমি কথা বললাম এবং ভাইয়ার সাথে সাথে আমার এটা ক্যারিয়ার পার্থের যে লাইন আপটা সেটা দেখাইলো তো দেখার পরে আমি দেখলাম যে হ্যাঁ আসলেই এটা অন্যান্য যে ইগুলো আছে সেগুলার চাইতে খুবই মানে অ্যাডভান্স যা মানে আসলে আট দশটা আমি মনে করি যে বাংলাদেশের আট দশটা যে কোর্স হয় সেগুলার থেকে একটু ডিফারেন্ট হ্যাঁ এর পূর্বেও আমি আরো কয়েকটা ইয়ে লাইন আপ দেখেছি তো আসলে এটা যে এবং শিখার যে ধরন হ্যাঁ এটা আসলে আমি প্রথমেই বলেছি যে যে এনরোল না করবে আসলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না এইতো বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাছ ভাইয়া উইথ দ্যাট বিং আমি আমি এই পর্যন্ত অনেকজনকেই দেখেছি তারা এই ধরনের কোনো টেকনিক্যাল কোর্স করার আগে আমাদেরকে কিন্তু প্রশ্ন করে যে আমি রাইট নাও জব করছি জবের পাশাপাশি শিখতে পারবো কিংবা আমি রাইট নাও স্টুডেন্ট স্টুডেন্ট হওয়ার পাশাপাশি অন্যান্য জিনিস পড়ার সাথে সাথে আমি কি এটাও শিখতে পারবো এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করে সো আপনার সাকসেস স্টোরি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের এই ক্যারিয়ার পাথের লার্নিং জার্নিতে আপনি ঠিক কিভাবে কোপ আপ করেছেন কারণ ইন

তো টিউশনের পাশাপাশি এটা আসলে একটু চ্যালেঞ্জিং ছিল কারণ দেখা গেছে যে তখন আমি প্রায় আমার মোটামুটি পাঁচ ঘন্টার মতো আসলে টিউশন করা লাগতো যার কারণে আবার নিজের পড়াশোনা তো কিছুটা ছিলই হ্যাঁ আর হচ্ছে দেখা গেছে যে যদিও ক্লাস হয়েছে আমাদের এইখানে আহ কিন্তু তারপরেও অনেক কিছু ছিল যেগুলা আর কি নিজে নিজে শিখে সেগুলারে মনে রাখা এবং প্র্যাকটিস করার যে ব্যাপারগুলো ছিল সেগুলো আসলে খুবই টার্ফ হয়ে যায় মাঝে মাঝে কিন্তু তারপরে বলবো যে ভাইয়া যেভাবে মানে প্রি ভিডিও তারপর যে পেছনের যে ক্লাসগুলা ছিল সেগুলা দেখে হুম খুব একটা যে কঠিন হবে এরকম কিছু না এবং যারা এখনো লার্নিং প্রসেসে আছে কিংবা ক্যারিয়ার চেঞ্জ করতে চাচ্ছে ডেটা তারা নিঃসন্দেহে মানে এটা করতে পারে কারণ খুব ভাইয়ার যে লার্নিং প্রসেসটা যেহেতু ভাইয়া এডুকেশনেও ছিল টিচিং এক্সপিরিয়েন্স ভাইয়ার আছে তো যার কারণে ভাইয়া এত সহজলি এত সহজভাবে ভাবে মানে খুব সুন্দরভাবে বুঝাইতে পারে যে আসলে অন্যান্য ইনস্ট্রাক্টররা হয়তো ওই যে ভাইয়ার দুইটা গুণ টিচার প্লাস ইনস্ট্রাক্টর মানে দুইটা একসাথে হয়ে তো একটা মানে এমন একটা পরিস্থিতি যে ভাইয়া আসলে টিচার চাইতো ভালো মেন্টর হিসেবে আমি আর কি ভাইয়াকে গ্রহণ করেছিলাম যার কারণে আমার কোপ আপ করতে খুবই সহজ হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা এটাই দেখি যে লেটস সে একজন খুব ভালো টিচার খুব ভালো টিচার হয়েছেন কিন্তু হয়তো বা তার তেমন একটা নলেজ নেই এটাও হলো ভাবে হবে না আবার অনেক নলেজের ভান্ডার অনেক কিছু তিনি জানেন কিন্তু ঠিক প্রপারলি এটা প্রকাশ করতে পারছে না স্টুন্ডের সাথে কমিউনিকেশন হয়তো নিজেই কোনো কারণে রাখছেন না বা হয়তো বা সেটা ওনার পক্ষে পসিবল না তো দুইটারই একটা সংমিশ্রণ যখন হয় তখনই কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা কোর্স বা যাই বলে না কেন বেশ সাকসেসফুল হয় যেটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের ব্যাট মানে পেয়েছি ইনশাল্লাহ ব্যাচ টুতেও পাবো সো আমরা এখন যদি একটু লাইভ ক্লাসের দিকে আসি আমরা দেখেছি যে চল্লিশটারও বেশি লাইভ ক্লাসের ছিল সো ওভারঅল যদি একটু ক্লাসগুলা নিয়ে বলি কারণ সাধারণত আমরা যখন অন্যান্য কোনো জায়গা

একটা কোর্স করেছি হ্যাঁ তো সেটা যতই ই হোক না কেন এছাড়া এটা হচ্ছে আমাদের মূল সমস্যা হ্যাঁ এই ফোকাস ধরে রাখার জন্য হইলো একজন মেন্টর প্রয়োজন একজন প্রপার গাইডলাইন যে দিতে পারবে এরকম একজন মানুষ প্রয়োজন যে সে আমাকে সঠিক পথে পরিচালিত করবে তো এজন্য আমাদের এই ক্যারিয়ার পার্টটার মধ্যে এবং যে আমাদের ইনস্ট্রাক্টর সাব্বির হোসেন রসি ভাইয়া তো উনি এত সুন্দরভাবে এই ব্যাপারটা এক্সিকিউট করেছে যে আসলে মানে খুবই ভালোভাবে এবং খুবই সহজভাবে সেগুলা শিখাইছে হ্যাঁ ঠিক আছে এটা মানা যায় যে এখন আসলে সব কিছুই অ্যাভেলেবেল কিন্তু আমি অ্যাভেলেবিলিটিটাকে কাজে লাগিয়ে কতটুকু আগাতে পারবো এবং সেই দিকে ফোকাস ধরে রাখতে পারবো আসলে এটা মানে বেশিরভাগই স্টুডেন্ট পারে না আমি পারিনি হ্যাঁ তো এরকম আসলে আমি অনেক অনেকের সাথেই দেখেছি যে আসলে বেশিরভাগই পারে না যারা পারে আসলে তারা পারে ঠিক বলেছেন কারণ আমাদের রাইট নাও আমাদের বিশ্বটা যেরকম আমাদের উই হ্যাভ সব ভিডিও সব রিসোর্সেস বই যাই বলেন না কেন নোটস সব কিছুই তো আমাদের হাতের মুঠ হয় তারপরেও আমাদের টিচার কেন লাগে তারপরেও আমরা স্কুলে কেন যাই কলেজে ইউনিভার্সিটিজে এইসব জায়গায় কেন যায় বিকজ দিন শেষে আমাদের একজন মেন্টর লাগে যে আমাদেরকে সঠিক গাইডলাইনটা দিয়ে দিবে অ্যান্ড হিয়ার ইন্টারঅ্যাক্টিভ কেয়ার আজকে আমাদের ডেটা অ্যানালিটিক্স এবং ক্যারিয়ার প্যাথের যে এন্টায়ার মডিউলটা আছে এই মডিউলটা যদি আপনি দেখে রাখেন তাহলেই আপনি দেখবেন যে এখানে মোস্ট ডেফিনেটলি বেশ কিছু বেসিক থেকে অনেক অ্যাডভান্সড কিছু লেসেন্সও আছে যেগুলো হয়তো বা অন্যান্য প্ল্যাটফর্মস এত ডিটেলসেও শেখানো হয় না সেগুলো এখানে আমরা ডিটেলসে পাচ্ছি সো দিস ইজ অলসো আ ভেরি গুড পয়েন্ট এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যেভাবে বললেন যে কিছু কিছু জায়গায় আমরা ডিটেলসগুলোও পাই কিন্তু সেগুলো হয় ইংলিশে বা এমনই একটা অ্যাকসেন্টে যেটা হয়তো আমাদের অনেকের বাঙালিদের বুঝতে অসুবিধা হয় সো এইখানে আপনি এটা পাচ্ছেন এবং এর পাশাপাশি আমি যদিও এখানে হোস্ট বাট তারপরে আমি বলবো যেটা আমার কাছে খুব ওয়ান্ডারফুল মনে হয় সেটা হচ্ছে দ্য সাপোর্ট সেশন সো সাপোর্ট সেশন নিয়ে যদি এখন আমরা একটু দেখি ভাইয়া যে ওভারঅল সাপোর্ট সেশনটা আপনি কখন কখন পেয়েছেন সাপোর্ট সেশনে আপনি ঠিক কি কি হেল্প পেয়েছেন কনসেপ্টটা যদি একটু আমাদের অডিয়েন্স দেখে বুঝিয়ে বলতেন আচ্ছা সাপোর্ট স্টেশনগুলো আসলে আমাদের সাপোর্ট স্টেশনগুলো কভার আপ করেছে রসি হ্যাঁ তো উনি আসলে আমাদের এমন একটা মানে ওই যে বললাম যে এমন একজন ইনস্ট্রাক্টর পেয়েছি যে আসলে এটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ তা আমাদের যখন আসলে এনি টাইম ভাইয়া এত মানে খুব ফ্রেন্ডলি ছিল যে যখনই একটা ব্যাপারে আটকে গেছি তো তখনই আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ ছিল মেসেঞ্জার গ্রুপ সেটার মধ্যে আমরা নক করলে তো ভাইয়া সাথে সাথে অ্যানসার করার চেষ্টা করত এবং যত টুকু সম্ভব দ্রুত এবং যত ভালো রিসোর্স আছে সেগুলো দিয়ে ভাইয়া সব সময় হেল্প করার ট্রাই করত যে আছে দেখা গেছে যে অনেক সময়তে অনেক ইনস্ট্রাক্টর থাকে যে হ্যাঁ আমি ব্যস্ততার বাহানা দেখিয়ে মানে দূরে থাকতে চাই বা দূরে থাকে কিন্তু ভাইয়ার মধ্যে এই টেন্ডেন্সিটা নাই এবং আমি মনে করি যে এই সাপোর্ট সেশনের যে কনসেপ্টটা আছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসেপ এবং এই ক্যারিয়ার পার্টটা এটা ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল থিংস যে সাথে সাথে সাপোর্ট পাওয়াটা আসলে সব সময়তে হয় না এবং ওই যে যে কিছুক্ষণ আগে এর আগের প্রশ্নটা ছিল যে অনেক তো ফ্রি রিসোর্স আছে হ্যাঁ কিন্তু ফ্রি রিসোর্স থাকলে কি হবে সেগুলো করতেছেন বাট সাপোর্ট দেওয়ার মতো তো কেউ নাই এটার মধ্যে সেই জিনিসটা থাকে এবং আপনি আটকে গেছেন এখন আপনি সাপোর্ট সেশনে সেই প্রশ্নটা করলে সাথে সাথে কেউ না কেউ আপনাকে সেই অ্যান্সারটা দিবে হ্যাঁ তো এটা আসলে অন্য বাইরে হয় না ঠিক আছে এখানে এই জিনিসটা বলা যায় এখনো অব্দি জি মোস্ট ডেফিনেটলি আমরা তো অনেক অফলাইন সেন্টার্সে ও যদি আমি লেটস সে কোন জায়গায় ক্লাস টাস করি কোচিং করি সেখানেও আমি দেখবো যে আমার ক্লাসের বাইরে যদি আমার কোনো প্রবলেম থেকে থাকে হয়তো বা নেক্সট দিন ক্লাসে গিয়ে আমার জিজ্ঞেস করতে হয় বাট হিয়ার আমি কিন্তু ইনসেন্টলি আমি সেই হেল্পগুলো পেয়ে যাচ্ছি এবং উইথ দ্যাট বিংস স্যারি দর্শকদের উদ্দেশ্যে জানাই যদি আপনারা সাপোর্টেশন এর ব্যাপারে একটু জানতে চান এভরি সিঙ্গল ডে আমাদের কিন্তু সাপোর্ট সেশনটা দেওয়া হচ্ছে ফর টু টাইমস দা ডে তার মানে আপনারা রাত আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ এবং রাত এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ এই দুটো টাইমে কিন্তু আপনারা সাপোর্ট সেশন পাচ্ছেন এভরি ডে দুই বেলা সো বুঝতেই পারছেন যে লেট সে আপনারা আপনারা যখন শিখেন হয়তোবা আপনার ইউনিভার্সিটি ক্লাসেস অথবা অফিসের ওয়ার্ক শেষে যখন আপনি রাতে শিখেন রাতে নিজে যখন প্র্যাকটিস করতে বসেন মোস্ট ডেফিনলি ঠিক ওই টাইমে কিন্তু আপনি হেল্প পেয়ে যাচ্ছেন সো অ্যান অলসো জিনিসটা হচ্ছে এভরি সিঙ্গেল ডে এবং ওয়ান্স এগেন আমরা যদি একটু ডিটেইলস জানি যে আমাদের এখানকার যিনি ইনস্ট্রাকটার আছেন তার ডিটেলস যদি আপনি জানতে চান এবং আপনি নিজের মুখেই শুনতে পাচ্ছেন যে আমাদের ইনস্ট্রাক্টর আলহামদুলিল্লাহ কতটুকু হেল্পফুল ছিল উইচ ভি আর ভেরি গ্রেটফুল ফর সো বুঝতেই পারছি যে এইটা থেকেই কিন্তু আমাদের এই ধরনের সাকসেস স্টোরিজ গুলো বের হয়ে আসছে সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমরা বুঝে নিলাম যে টেকনিক্যাল কোনো একটা কোর্সে কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্টেশন বেশ গুরুত্বপূর্ণ এবং সেটাই আমরা বলি হ্যাঁ তো ওভারঅল আমরা যদি এখন বলি যে আমরা যে এ টায়ার ক্যারিয়ার প্যাপসটা দেখছি আমরা যে মডিউলটা দেখছি মডিউলটার মধ্যে কিন্তু বেশ কিছু কমপ্লেক্স টপিকসও আছে আপনিও যদিও সিএসবি ব্যাকগ্রাউন্ডে ছিলেন তারপরেও নিশ্চয়ই এমন কিছু জিনিস এখানে ছিল যেগুলো হয়তোবা ইউনিভার্সিটিসে অন্যান্য জায়গায় আপনি শিখে আসেননি সো কমপ্লিটলি নিউ কিছু টপিকস ছিল সো এই যাবতীয় টপিকসগুলো আপনি যখন শিখতেন হয়তোবা কিছু চ্যালেঞ্জেস ফেস করছিলেন সেই চ্যালেঞ্জেসগুলোকে আপনি কিভাবে ওভারকাম করেছিলেন এবং চ্যালেঞ্জেস গুলো কি কি ছিল আচ্ছা যেমন হ্যাঁ ঠিক আছে আমরা আসলে ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে এক্সেল শেখায় কিন্তু এক্সেলের যে অ্যাডভান্স গুলো আছে এই অ্যাডভান্স গুলো কিন্তু আসলে ওইরকম ভাবে শিখতে পায় না ঠিক আছে তো অ্যাডভান্স এর মধ্যে যেমন আমাদের ইন্সট্রাক্টর ছিল হচ্ছে ভাইয়া তো স্ট্যাটিস্টিকসে অনার্স মাস্টার্স করা তো যার কারণে ভাইয়া আমাদেরকে যে স্টার্ট স্টার্টে এক্সেলের মধ্যে বিভিন্ন যে কোয়েরি ছিল সেই কোয়েরিগুলোর মধ্যে অ্যাডভান্স মানে অ্যাডভান্স তো আছে তারপরেও যেমন পি টি ভ্যালু এইগুলা এগুলা নিয়ে ভাইয়া যে সেশনগুলা কমপ্লিট করেছে সেগুলা আসলে আমি বলবো যে খুবই অ্যাডভান্স লেভেলের যা আমি আসলে আগে কখনোই দেখি হ্যাঁ আর এছাড়াও পাওয়ার নিয়ে যদি একটু বলতে চাই তাহলে পাওয়ার মধ্যে এরকম কিছু কিছু শর্টকাট ছিল কিংবা এমন কিছু কিছু শর্ট ছিল যেগুলো ভাইয়া খুবই এবং সহজভাবে শিখাইছে শিখেছে যার কারণে আসলে আমরা আহ অনেকগুলা চ্যালেঞ্জ আসলে যদি বলি যে এগুলা একটু কঠিন হবে কিংবা আসলে সেগুলা কঠিন কিন্তু আমাদের যে ইন্সট্রাক্টর বারবার বলতে হয় যে ভাইয়ার কথা যে আমাদের যে ইন্সট্রাক্টর উনি আসলে এই পেপারগুলো সবার জন্য সহজ করে দেন। অবশ্যই এই যে টপিকগুলোর কথা আপনি বললেন যে একটু অ্যাডভান্সড ছিল কিছু পাওয়ার বিআই এর ব্যাপার এবং এক্সেলের ব্যাপার আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লেগেছিল পড়ার সময়? আচ্ছা আমার কাছে যখন সত্যি বলতে যখন নাকি আমাদেরকে কিছু ই দেওয়া ছিল প্রজেক্ট তখন আসলে প্রজেক্ট যখন দেওয়া হয় হয় তখন আসলে আসলে খুব চ্যালেঞ্জ মনে যে আমি কি করব করবো আস্তে আস্তে যখন এই পিছনের যে ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস তারপরে লাইফ সেশন এগুলা যখন একটু ফলো আপ করছি তারপরে দেখলাম যে হ্যাঁ অনেক কিছু সহজ হ্যাঁ দেখা গেছে যে ওইখানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জের ক্ষেত্রটা আছে অনেকের ক্ষেত্রে এইখানে চ্যালেঞ্জ হইতে পারে যে পাইথন নিয়ে একটু চ্যালেঞ্জ ফেস করবে কারণ অনেক সময় আমরা এই ডেটা ক্ষেত্রে বেশি অনেক মানুষ দেখছি যে যারা নাকি সিএসসি ব্যাকগ্রাউন্ডেড না বা কোডিং রিলেটেড কোনো কাজ করে নাই সেই ক্ষেত্রে পাইথন যখন পাইথনটা একটু অ্যাডভান্স লেভেলেই এক্ষেত্রে দেখা গেছে যে পাইথন নিয়ে কাজ করার সময়তে একটু তারা চ্যালেঞ্জ ফেস করতে পারে এই ক্ষেত্রে আমিও একটু কিছুটা করছিলাম যে আসলে আমি আগেই বলছি যে কোডিং নিয়ে আমার অত একটা ই ছিল না যার কারণে আমি যখন নাকি আহ করছি তখন দেখলাম যে না আসলে পাইথন নিয়ে একটু চ্যালেঞ্জ ফেস করতে পারে অবশ্যই সো আমরা চ্যালেঞ্জেসগুলোর ব্যাপারে জেনে গেলাম উইথ दट বিং সেড ভাইয়া আমি আরেকটা জিনিস একটু আপনাদের বলতে চাই আমরা কিন্তু বেশ কিছু পজিটিভ কমেন্টস পাচ্ছি এখানে অনেকেই আপনাকে সালাম জানাচ্ছে এবং অনেকেই আমাদের আজকের এই লাইভ সেশনটিকে খুব পছন্দ করছে আমাদের কমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি উইথ दट বিং সেড আমরা একটা কমেন্ট সেকশন একটা পাচ্ছি সেট क्वेश्चनটা আমি একটু নিয়ে নেই সো একজন প্রশ্ন করেছেন যে আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমি কি এই কোর্স করতে পারবো আপনার কাছে কি মনে হয় যদিও একটু চ্যালেঞ্জেস ফেস করবে বাট উনি পারবেন কিনা এবং যদি ওনার আগে থেকে কোনো প্রি রিকোয়েস্টেড কিছু শিখে আসতে হয় সো সেগুলো কি কি আচ্ছা আগে থেকে আসলে ডেটা অ্যানালাইসিসটা আপনি করতে পারবেন যদি যে কোনো কিছুই করা যায় মানুষ আসলে ফিল্ড যে কোনো কিছুই হইতে পারে মানুষের শিখার যদি সঠিক আগ্রহ থাকে তাহলে মানুষ শিখতে পারে এবং যে শিখায় সে যদি তার সর্বোচ্চটা দিয়ে শিখায় তাহলে যে কেউই শিখতে পারে এবং সেই দিক থেকে আমাদের যে ইনস্ট্রাক্টর উনি হচ্ছেন মানে আমি বলবো বস হুম যে ওনার ইনস্ট্রাকশনে সে খুব ভালোভাবে পারবে এবং তার প্রশ্নটা ছিল হয়তো যে কি কি শিখতে পারবে মানে শিখতে শিখে আসলে ভালো হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে বেসিক লেভেলের যেই মানে আমাদের যে ক্যারিয়ার গাইডলাইন বা আউটলাইন ক্যারিয়ার পাথের সেইটার যদি কিছুটা ফলো আপ করে যে এক্সেল তারপরে পাওয়ার বিআই কি এগুলা কিভাবে কাজ করে হ্যাঁ তো এগুলার যদি বেসিক জিনিসগুলা একটু ধারণা নিয়ে আসে তাহলেই হবে ইনশাআল্লাহ ওকে বুঝতে পারলাম যে আমাদের এট লিস্ট বেসিক কিছু ধারণা যদি আপনি নিয়ে আসেন মোস্ট ডেফিনেটলি আপনি এখান থেকে হেল্প হবেন এবং উইথ দ্যাট বিং সে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের ইউরাকটিভ ফেয়ার্সে যদি আপনি ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে যান বা আমাদের জাস্ট ফেসবুকে যদি ভিডিও সেকশনে যান এখানেই কিন্তু আপনি যে এই যে টপিকসগুলোর কথা বললেন সেগুলো যদি আপনি সার্চ দেন মোস্ট ডেফিনেটলি আপনি এখানেই কিন্তু অনেক ফ্রি রিসোর্সেস পেয়ে যাবেন সো এখান থেকেই কিন্তু আপনি আপনার বেসিক ধারণাটা পেয়ে যেতে পারেন বিফোর স্টার্টিং দিস এন্টায়ার কোর্স সো

আসলে সহায়তা করেছে এটা আসলে আমি বলতে চাই আমি এই মুহূর্তে আসলে লিমিটেডের আইটি ডিপার্টমেন্টের একজন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে আছি এবং সেটা আসলে আমার রোলটা একটু ভিন্ন ওইখানে আমি নেটওয়ার্কিং অ্যান্ড হার্ডওয়্যারের মধ্যে আছি কিন্তু আসলে স্কিল কিন্তু মানুষের অলওয়েস মানুষের একটা পজিটিভ রেখে দেয় তো সেই ক্ষেত্রে আসলে আমার পজিটিভিটি এবং ইন ফিউচার যদি কখনো জব সুইচিংয়ের ব্যাপারে আসে তাহলে মানে আমার যে ফিউচার প্ল্যানিংয়ের ব্যাপারটা সেটার মধ্যে আসলে আমি ডেটাকে পছন্দ করি যার কারণে ডেটা অ্যানালাইসিস কোর্সটা আসলে আমার ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে এবং ডেটা সায়েন্স রিলেটেড যা আছে সেগুলা মানে আমি সেগুলা রেখেছি এবং ক্যারিয়ার পার্ট আমাকে এই ক্ষেত্রে খুবই সহায়তা করেছে যে ভবিষ্যতে যদি আমাদের ওয়ার্ল্ড আস্তে আস্তে খুবই কমপ্লেক্স হচ্ছে এই ক্ষেত্রে সেই সেই দিক থেকে এই ক্যারিয়ার পার্টি মানে আমাকে খুবই সহায়তা করবে বলে আমি মনে করি ইনশাল্লাহ এবং যতগুলা স্কিল আমি গেইন করেছি আলহামদুলিল্লাহ এগুলা মানে খুবই আমাকে যে কোনো জবের জন্য খুব সাকসেস বয়ে আনবে ইনশাল্লাহ আশা রাখি

এটা সব bari career করতে পারে একটা জিনিস বলতে চাই যে আমাদের বাংলাদেশে আসলে ডেটা নিয়ে খুব একটা সচেতনতা নেই বললেই চলে বড় বড় কোম্পানি আসলে ডেটা মেন্টেন করতে চায় না হ্যাঁ তো যার কারণে আসলে আমাদের বাংলাদেশে এই ডেটা অ্যানালাইসিস ফিল্ডটা নিয়ে খুব একটা সচেতনতা নেই কিন্তু বাহিরের ওয়ার্ল্ডে সবাই ডেটা নিয়ে খুবই কনসার্ন এবং সবাই ডেটা মেন্টেন করে এবং এই মেন্টেন করার কারণে তারা ডেটা অ্যানালাইসিস করায় হ্যাঁ আমাদের যেহেতু ডেটা করারই কোনো প্রসিডিউর আমাদের দেশে এখনো পর্যন্ত খুব ভালোভাবে স্টার্ট হয় নাই যার কারণে আসলে ডেটা অ্যানালাইসিস আমাদের ফিউচারে খুব মানে একটা প্রভাব ফেলবে আশা করি হ্যাঁ কিন্তু এখন বর্তমানে আস্তে আস্তে তৈরি হচ্ছে হ্যাঁ আবার অনেকে বলে যে দেখা গেছে যে এআই এটার মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবে হ্যাঁ আসলে তাদেরকে বলতে চাই যে দেখেন যখন গরুর গাড়ি ছিল তখন তো যখন তারপরে গাড়ি আসলো মানুষ কি ভাবলো যে হয়তো গাড়ি এবার একেবারে মানে সবার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে কি তাই বলে কি ড্রাইভার হয় না জি थैंक यू সো মাচ ভাই एक्चुअली খুব সুন্দর একটা एग्जांपल দিয়ে আপনি আমাদেরকে বুঝিয়েছেন আসল ব্যাপারটা তাই এবং উইথ दैट বিং সেট আপ যেভাবে বলছেন যে বাংলাদেশি উইদার ডিমান্ড দিন দিন বাড়ছে एक्चुअली বাড়ছে আমরা

করছি আপনার কাছ থেকে পজিটিভ কথা শুনলাম আমরা নেগেটিভ কথা শুনবো সো ওভারঅল আপনার মতে আমাদের ক্যারিয়ার প্যাথটিকে আরো এফেক্টিভ করার জন্য কি কি স্টেপ নেওয়া যায় আচ্ছা তো ক্যারিয়ার পাথে আসলে স্টেপ নেওয়ার মতো আমি ওরকম স্কোপ এখনো দেখতেছি না বাট আমি মনে করি যে যেহেতু দিন দিন আসলে আমরা আরো বেশি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ফেস করতেছি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পাইথনটা নিয়ে যদি আর একটু বেশি ভালোভাবে কাজ করা যায় কিংবা আর নিয়ে যদি আর একটু ভালোভাবে কাজ করা যায় তাহলে এই ব্যাপারটা মানে আর একটু ভালো হয় তো আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম আমাদের চাইতেও সেকেন্ড ব্যাচ যে সেকেন্ড ব্যাচ বা থার্ড ব্যাচ যদি ভবিষ্যতে হয় ইনশাল্লাহ আমরা আশা রাখি মানুষ কিন্তু প্রথমেই একটা চ্যালেঞ্জ ফেস করে বা অনেক ল্যাগিংস থাকতে পারে হ্যাঁ কিন্তু সেগুলা ল্যাগিংস ধরতে পারলে তারপরে দেখা যায় যে মানে ভবিষ্যতে মানুষ সেগুলা রিকভারি করে কভার আপ করে নেয় তো আশা করি যে সেকেন্ড ব্যাচে আমাদের ফার্স্ট ব্যাচের চাইতেও খুব ভালো কিছু পাবে এটা আশা করি আমি অফ কোর্স थैंक সো মাচ এবং উইথ दैट बीइंग কথা বললেন আমরা সেগুলোকে মাথায় রাখব আমাদের ব্যাচ গ্রুপ যাতে আরপি কি হয় সেগুলোর জন্য আপনারও হেল্প দরকার এবং মোস্ট দ্য ফিউচার যারা স্টুডেন্টস আছে যিনি আছেন তিনি ওই ব্যাপারগুলো বিবেচনায় রাখবেন সো ওভারঅল আমাদের তো এই ক্যারিয়ার প্যাটটা নিয়ে আমরা ইন ডিটেইলসে অনেক কিছু আলোচনা করলাম পজিটিভ নেগেটিভ এন্ড আপনার সাকসেস স্টোরিটার ব্যাপারেও আমরা জানলাম রাইট নাও আপনি জব করছেন একটা জায়গায় সেটাও আমরা দেখলাম যদি আমরা স্কিল কথা বলি ওভারঅল এই ক্যারিয়ার প্যাট করার পরে আপনার কাছে কি মনে হয়েছে যে আমি এইভাবে ভাবে চেঞ্জ হয়েছি আমি নতুন এই এই স্কিল গুলো ডেভেলপ করেছি আপনি কোন নতুন স্কিল ডেভেলপ করেছেন আচ্ছা আহ এটা যদি বলতে চাই যে এটা শেষ করার পরে আসলে সে ভালোর কোনো শেষ নাই ঠিক আছে তো সেই ভালোর মধ্যে থেকে এই যা কিছু শিখছি এগুলার মধ্যে থেকে প্রতিদিন পাওয়ার বিআই এক একটা ফিউচার নিয়ে আসতেছে তো দেখা গেছে যে এই ডিজাইন চেঞ্জ হচ্ছে ওই ডিজাইন চেঞ্জ হচ্ছে প্রতি মান্থলি দেখতেছি যে পাওয়ার বিআই এর মধ্যে যেহেতু আমাদের এখানে পাওয়ার বিআইটাই শেখানো হচ্ছে এবং পাওয়ার বিআই বর্তমানে খুব ডিমান্ডিং একটা সফটওয়্যার তো পাওয়ার বিআই এভরি মান্থ দেখতেছি যে নতুন নতুন ফিচার নিয়ে আসতেছে হুম তো প্রতিটা জিনিস প্রতি মাসে এক একটা নতুনভাবে এবং এছাড়াও আমরা মোটামুটি দেখতে পাইতেছি যে এগুলা ইউজ করতে করতে অনেকগুলা নতুন ফিচার এছাড়াও নতুন শর্টকাট মানে শেখার কোনো আসলে শেষ নাই এবং এগুলা চর্চা করতে গেলে আস্তে 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 আরো নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়ে যায় হয়তো আমরা যেগুলা শিখছি আগামী ছয় মাসের মধ্যে আরো নতুন কিছু আসতে পারে হ্যাঁ তো এগুলার জন্য নিজেকে যত আপডেট রাখা যাবে ততই ভালো আমাদের প্রত্যেকের জন্য অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছিলেন আমরা ইন ডিটেইলস আপনার স্টোরি ব্যাপারে শুনলাম ফ্রম আওয়ার ক্যারিয়ার

অফকোর্স আপনি হয়তো যে ক্লাসটা মিস করেছেন সেইটা আপনি কভার করে একটু নিতে হবে অবশ্যই আমাদের এখানে রেকর্ডেড ক্লাসটি আছে আমাদের লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটা আছে বাট যদি আপনি আর কোন ক্লাসেস মিস না করতে চান মোস্ট ডেফিনেটলি ফিল ফ্রি টু এনরোল অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে দুটো অ্যানালিটিক্স এন্ড বিআই ক্যারিয়ার যে লিংকটা আছে টু জয়েন ব্যাচ সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এবং অ্যাট টাইম আপনারা ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখছেন না কেন আপনি আমাদের এই এন্টায়ার লাইভ সেকশনটা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ রাতুল ভাইয়া ফর গিভিং আস টাইম ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে এবং ভালো থাকবেন জি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন জি সবাই দোয়া করবেন বিইং সবার সাথে দেখা হবে পরবর্তী কোন লাইভে সবাই ভালো থাকুন and uh, hope to see you all in our data analytics and bi carrier path batch too yeah, inshallah assalamu alaikum allah bless